হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি কচুরলতি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ভাপা বানাবো, আর এই ভাপাটা খেতে দুর্দান্ত লাগে। দেখো আমি কিভাবে খুব কম উপকরণেই আমি এটা কিভাবে বানাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে কচুরলতির ভাপা তৈরি করার জন্য আমি কচুরলতিকে প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট, দেখো এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। নিয়ে এখানে কিন্তু কচুরলতিগুলো খুব বেশি মোটা নয়, সরু সরুই, তাও আমি হাফ হাফ করে কেটে নিয়েছি, ঠিক এরকম করে এতটা পরিমাণে কচুরলতি নিয়েছি, আর এতটা নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো করে ধুয়ে আমি নুন হলুদ মেখে রেখেছি। কিভাবে করছি দেখতে থাকো। এইখানে কচুরলতিগুলো সরু আছে বলে আমি হাফ করে নিয়েছি, যদি আর একটু বেশি মোটা মোটা হয় তাহলে চার ভাগ করে নেবে। যেহেতু চিংড়ি মাছ খুবই নরম মাছ, খুব তাড়াতাড়ি রান্নাটা করার জন্য আমাকে কচুরলতিগুলো এইভাবেই কেটে নিতে হবে। কচুরলতিগুলোকে প্রথমে আমি একটু সামান্য জল দিয়ে আর একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব। সেদ্ধ করার পরে জলটাকে ঝরিয়ে নেব। ভাপাটা তৈরি করার জন্য যে মশলাগুলো লাগবে সেটা হচ্ছে, আমি এখানে 1 টিস্পুন কালো সর্ষে নিয়েছি, 1 টিস্পুন পোস্ত নিয়েছি, 6-7 কোয়া আমি রসুন নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 টিস্পুন মতো আমি নারকোল কোড়া দিয়েছি, দিয়ে একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আমি আজকে ভাপাটা তৈরি করব এই টিফিন বক্সের মধ্যে। এবার এই পেস্টটাকে আমি এই টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। টিফিন বক্সের মধ্যে ঢেলে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা নুন, খানিকটা হলুদ, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা কালার হওয়ার জন্য। এখানে 2 টিস্পুন মতো টক দই আছে, এটাকে ফেটিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1 টিস্পুন মতো সর্ষের তেল দিচ্ছি। আর একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিচ্ছি খুব সামান্য একটু চিনি, এটা টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য। এবার আমি এর মধ্যে মশলা ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি কচুরলতিগুলো দিয়ে দিচ্ছি। কচুরলতিগুলো আমি দিয়ে নিয়েছি, এর উপর দিয়ে আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এবার সবকিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার উপর দিয়ে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এর মধ্যে মশলার পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারো। আমি এখানে 2 টিস্পুন মতো নারকোল কোড়া দিয়েছি, তোমরা 4 টিস্পুন দিতে পারো, দিলে টেস্টটা আরো ভালোই হবে, খারাপ হবে না। পোস্তটাও এখানে 1 টিস্পুনের জায়গায় 2 টিস্পুন দিতে পারো। আর আমি এখানে রসুন দিয়েছি, তোমরা যদি না চাও তাহলে রসুনটা নাও দিতে পারো। আর এটা সর্ষের তেল দিয়েই করবে, সর্ষের তেলে ভাপাটা ভালো হয়। এবার একটা ঢাকা দিয়ে আমি এটাকে স্টিমে বসিয়ে দেবো।
তোমরা যদি চাও এই অবস্থায় এর উপরে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে নিতে পারো। আমি আর দিচ্ছি না, এবার আমি টিফিন কৌটোর ঢাকাটা দিয়ে নিচ্ছি। আর এখানে নুন ঝাল মানে সমস্ত কিছুর পরিমাণটা, নুন ঝাল মিষ্টি এটা কিন্তু তোমরা দেখে নেবে। আমি এটা স্টিমে বসিয়ে দিয়েছি, জলটা নিয়েছি ঠিক এই পরিমাণে, মানে টিফিন বক্সের নিচ অবধি, টিফিনের ঢাকা নিচ অবধি, একদম উপর অবধি কিন্তু জলটা নেবে না, ঢাকাটা নেবে টাইট ঢাকা। এবার আমি উপর দিয়ে আরেকটা ঢাকা দিয়ে দেব। প্রথম 5 মিনিট আমি একদম হাই ফ্লেমে দেব, তারপরে 5 মিনিট আমি লো ফ্লেমে রাখব। তারপরে আমি যতক্ষণ আর কি এটা ঠান্ডা না হয়েছে আমি খুলিনি, এখন আমি খুলে দেখাচ্ছি। সব কিছু একদম নরম হয়ে গেছে, আর দারুণ একটা গন্ধ বার হচ্ছে, মনে হচ্ছে কখন এটা দিয়ে ভাত খাবো আর কি। আমার আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর তোমরাও এইভাবে বাড়িতে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে খেতে। যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করো, আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা আমার সাথে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। Thank you.